সালাম আলাইকুম বন্ধুরা, আমি দুটো চোলার স্ট্যান্ড কিনেছিলাম। সেই স্ট্যান্ড কেনার সময় আমি দোকানদারকে বলেছি আমাকে ক্যাশ মেমোতে আপনারা লিখে দেন, যে না হলে ফেরত দিবেন। উনি লিখতে চায়নি। আমি বলেছি ভাই পরবর্তীতে আপনি ঝামেলা করবেন, ফেরত দিতে চাইবেন না, বা আপনার জায়গায় অন্য কেউ থাকবে ঝামেলা করবে, আমাকে লিখে দেন। তো যাই হোক, এটা আমার হয়নি। পরে আমি 1 নম্বর ফিরে চলে গেলাম ওইটা ফেরত দিতে টাকা নেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আমি এখন দোকানের ভিতরে চলে এসেছি এবং দোকানে এসে দেখি দোকানের মালিক এখন দোকানে নেই। আমি ওনাকে খোঁজা শুরু করার আগে দেখি উনি চলে এসেছে। যাই হোক, আমি স্ট্যান্ড দুটা ওনাকে দিলাম এবং স্ট্যান্ড দুটা উনি নিল। নেওয়ার পরে উনি কাকে যেন ফোন করবে এখন, আর উনি আমাকে বিভিন্ন প্রশ্ন শুরু করছে, কবে নিয়েছেন, কখন নিয়েছেন। আমি এখনও ক্যাশ মেমোটা ওনাকে দেখাই নেই, আমি দেখি উনি কী বলে। একটু পরে পুরো ঘটনাটি বুঝতে পারবেন, উনি নিজের মুখে ফোন দিবে। দুইটা 240 টাকা বেঁচে নেই, 40। আপনি তো ছিলেন যে ওই দিন আপনি আসলেন, তারা না না করো কেলা, আর মেমো করলে মেমো ডেট করো না কেলে, তোমার কি বদ অভ্যাস। বন্ধুরা, আপনারা কিন্তু নিজের মুখেই শুনতে পেলেন, উনি কিন্তু না করে বসলো। যিনি বিক্রি করেছেন উনি কিন্তু না করে বসলো, যে উনি বিক্রি করে নাই, এখন বাধ্য হয়ে আমাকে টাকাটা রিটার্ন করবে, কারণ আমি কিন্তু ক্যাশ মেমোতে লিখে নিয়েছিলাম। এই দেখেন, আমাকে 240 টাকা উনি ফেরত দিয়ে দিল। ফেরতযোগ্য কোনো কিছু হলে, যে ফেরত দিতে হবে, তখন এটা লিখে নেবেন।